নমস্কার বন্ধুরা অর্পিতার সৌখিনতা চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো ডিম এবং পটলের একটা অসাধারণ রেসিপি তোমরা দেখতে থাকো আমার এই রেসিপি এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তোমরা সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের দেখাতে পারবো তো দেখে নাও আজকের রেসিপির মেনলি উপকরণটা কি সেটা হলো পটল পটলগুলো আমি প্রথমে একটু পটলের বোটাগুলো কেটে নেব দুই সাইড থেকে পটলের দুই সাইড থেকে কেটে নিচ্ছি ছোট ছোট করে তারপর পটলগুলো একটু আঁচড়ে আঁচড়ে খোসা ছাড়িয়ে নেব এভাবে একটু আঁচড়ে আঁচড়ে পটলের থেকে হালকা যে খোসা সেটা ছাড়িয়ে নিচ্ছি এরপর কিন্তু পটলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে সব পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি পটলগুলো জলে দিয়ে একটু ধুয়ে নিচ্ছি পটলগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এগুলো গ্রেট করে নেব দেখো এবার আমি গ্রেট করে নিচ্ছি এবং ছোট ছিদ্র রয়েছে ওই সাইড দিয়ে কিন্তু আমি গ্রেট করছি বড় ছিদ্র রয়েছে সেই সাইড দিয়ে কিন্তু গ্রেট করলে হবে না আর গ্রেট করার সময় পটলের যে বীজ সেগুলো কিন্তু ফেলে দিতে হবে যদি বীজগুলো খুব জালি হয় তাহলে কিন্তু ফেলে দেওয়ার কোন দরকার নেই তো দেখো সব পটলগুলো আমি গ্রেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম যেহেতু ডিম পটলের রেসিপি সেহেতু তো আমার ডিম প্রয়োজন তো একটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম গ্রেট করা পটলের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো এখানে আমি ওয়ান টি স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো ওয়ান স্পুন করে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো তারপর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এবং ওয়ান টি স্পুন নুন তারপর দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা এখানে আমি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে আমি এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরা বাটা এবং ওয়ান টি স্পুন মতো আদা বাটা এবং দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো রসুন বাটা এগুলো দিয়েও আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি পটলের সাথে সব উপকরণ ভালো করে পটলের মধ্যে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে ফোর স্পুন মতো বেসন দিয়ে দিচ্ছি বেসন দিয়ে পটলের মধ্যে ভালো করে আমি মেখে নিচ্ছি একটু হালকা হয়ে গেছে ওই জন্য আমি আরও ওয়ান স্পুন বেসন দিয়ে দিলাম তারপর আমি ভালো করে মেখে নিলাম যাতে খুব একটা হালকা না থাকে যেটা আমি মিক্সড করেছি তারপর দেখো ওভেনে আমি কড়াইটা বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল এখানে তোমরা সরিষার তেল বা রিফাইন অয়েল ইউজ করতে পারো তারপর আমি ছোট ছোট করে বড়ি বড়ি করে দিয়ে দিলাম তেলের মধ্যে যে পটলটা আমি মেখে রেখেছিলাম বিভিন্ন মশলা দিয়ে সেগুলো আমি ছোট্ট ছোট্টো করে বড়ি বড়ি করে তেলের মধ্যে দিয়ে এক সাইড হয়ে গেলে যখন এক সাইড লাল হয়ে গেছে আমি একটু উল্টে উল্টে দিচ্ছি উল্টে উল্টে দিয়ে কিন্তু অপর সাইডটাও ভেজে নিতে হবে বড়াগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নেব গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আমি কিন্তু একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তারপর দেখো যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি কিন্তু বাকি বড়াগুলো ভেজে নেব পটলের আমার কিছুটা বড়া তৈরি হয়ে গেছে অর্ধেকটা মতো আর অর্ধেকটা বড়া আমি ভেজে নেব একই রকমভাবে একই রকমভাবে আমি কড়াইতে বড়ি বড়ি করে দেবো একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দেব এবং একই রকমভাবে আমি এগুলোও ভেজে নেব এবং এগুলোও ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব এগুলো একটা পাত্রে তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা টমাটো কুচি পেঁয়াজ এবং টমাটো কুচি দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং টমাটো ভালো করে ভেজে নিলে আর কাঁচা গন্ধটা থাকে না তারপর আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং আদা বাটা ওয়ান স্পুন জিরা বাটা ওয়ান স্পুন আদা বাটা গোটা জিরা আমি বেটে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা ওয়ান টি স্পুন এবার মশলাগুলো আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো ওয়ান টি স্পুন করে দিয়ে দিলাম তারপর হাফ টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম রেড চিলি পাউডার হাফ টি স্পুন এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম গরম জল অ্যাড করার পর আমি একটু নেড়েচেড়ে ওয়েট করলাম এটা ফোটার জন্য এবার আমি একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী এবং দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং এটা আমি হাই ফ্লেমে দেব আর বড়াগুলো ভাজার সময় লো এবং মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে যা নয়তো পুড়ে যেতে পারে আর এবার আমি দেখো হাই ফ্লেমে দিয়েছি ফুটতে শুরু করেছে তারপর বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলটা ফোটার পরই কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল এবং ডিমের বড়াগুলো তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা চারটে তারপর আমি ঢাকা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা ছড়িয়েছি দেখো ঝোলটা কিন্তু বড়াগুলোর মধ্যে অনেকটাই টেনে নিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ওয়ান টি স্পুন ঘি দিয়ে আমি কিন্তু এটা আবার নেড়ে চেড়ে নেব এটা আমি একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইম এটা আমাকে দুই তিন মিনিট থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে তো ঢাকাটা সরালাম পাঁচ মিনিট পর দেখো কত সুন্দর হয়েছে ঝোলটা এবং কত সুন্দর হয়েছে বড়াগুলো তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ডিম পটলের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক শেয়ার করবে থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য